ঘৰৰ ফালৰ পৰা গামোচা এখন উপহাৰ দিলোঁ। নমস্কাৰ বন্ধুসকল, মোৰ ইউটিউব চেনেল ইয়াংষ্টাৰ পলিটিলৈ আপোন সকলোকে স্বাগতম। নিপুল ডিংকাৰ চাপ্লাই দিছিলোঁ বোকাখাত আপোনাৰ চিপাহী গাঁৱত। মোৰ ইনষ্টলেশ্যন কমপ্লিট কৰি হৈ গ'ল যোৱাকালি। আজি এতিয়া মই যাব লৈছোঁ কাকচাং যাম। কাকচাঙত আপোনাৰ ৱাটাৰফল চাবৰ কাৰণে যাম। তাৰপৰা আহি লৈ পেলাই মই ফাৰ্মখনৰ পৰিৱেশো দেখাম আপোনালোকক। নিপুল ডিংকাৰ সম্পূৰ্ণ ইনষ্টলেশ্যন কৰি দিলোঁ আৰু এখেত মোৰ ইউটিউব চেনেলত ছাবস্ক্ৰাইবাৰ হয়, আপোনালোকৰ আগত মই চিনাকি কৰি দিছোঁ। নামটো ক'বা। নমস্কাৰ, মোৰ নাম গোবিন শইকীয়া। তেখেতৰ নামটো গোবিন শইকীয়া হয় আৰু মোৰ ইউটিউব চেনেলত তেখেতে মোৰ নাম্বাৰটো পাইছিল। পাই লৈ পেলাই আপোনাৰ নিপুল ডিংকাৰ ছেটটো অৰ্ডাৰ দিছিল মোৰ ওচৰত। আৰু নিপুল ডিংকাৰ ছেটৰ কাম 2017 চনৰ পৰা কৰি আছোঁ। নিপুল ডিংকাৰ মই ছাপ্লাই দিওঁ আৰু ইনষ্টলেশ্যন কৰি দিওঁ। নিজে মই এজন টেকনিচিয়ান হয়। আৰু এতিয়া মই যাব লৈছোঁ কাকচাং ৱাটাৰফল, আপোনালোককো দেখাম কাকচাং ৱাটাৰফল। তাৰপৰা আহি লৈ পেলাইহে মই গোবিন শইকীয়া যোনখন ফাৰ্মখন আপোনালোকক দেখাম ভালদৰে। এতিয়া কাকচাং ৱাটাৰফল যাম। তাত মই ৱাটাৰফলটো মই অহা নাই আগতে, এতিয়াই প্ৰথমবাৰৰ কাৰণে যাম এতিয়া চাবৰ কাৰণে। এতিয়া মই বাইকখন চলোৱা নাই। গোবিন শইকীয়া মোৰ ছাবস্ক্ৰাইবাৰ, তেখেতক মই চলাব দিছোঁ আৰু মই কেমেৰা ধৰিবলগীয়া হৈছে, একান্তে মই বাইক চলাব নোৱাৰোঁ। আপোনালোককো মই এতিয়া দেখাম ৱাটাৰফল আপোনাৰ কাকচাঙৰ যোনটো। গাঁৱত নামঘৰ হয়, আপোনালোকে দেখা পাইছে। নামঘৰৰ পৰা অলপ আগত যাব লাগে, গ'লে গোবিন শইকীয়া ঘৰ পোৱা যায়, যিজন মোৰ ছাবস্ক্ৰাইবাৰ তেখেতৰ ঘৰ। এইটো ব্লক দিয়া ৰাস্তা, আপোনালোকে দেখা পাইছে মেইন ৰাস্তাৰ পৰা ব্লক দিয়া ৰাস্তাত সোমাব লাগে। কাকচাং যোনটো ৱাটাৰফল, এই ৱাটাৰফলটোলৈ ছাবস্ক্ৰাইবাৰজনৰ ঘৰৰ পৰা 5 কিলোমিটাৰ বা 5.5 কিলোমিটাৰমান হ'ব। আৰু কাকচাং ৱাটাৰফলটো আছে আপোনাৰ কাৰ্বি আংলং ডিষ্ট্ৰিক্টত সোমাবগৈ লাগিব। এইটো কাইফলংচু বুলি কয় কাৰ্বি ভাষাত। এতিয়া গৈ আছোঁ, আপোনালোকে দেখা পাইছে এইটো বালিজান ৰোড হয়। আপোনালোকে দেখা পাইছে এখন নাৰ্চাৰী হয়, চাহপুলিটো য'ত পচোৱা হয়। চাহ খেতিটো আমাৰ অসমত ক'ব গ'লে বহুত জেগাতে চাহ খেতি হয়, প্ৰায় যোনবিলাক ওখ ঠাই সেইবিলাকত চাহ গছৰ খেতি কৰা হয়। আৰু অসম চাহৰ বাবে বিখ্যাত, এশিঙীয়া গঁড়ৰ বাবে বিখ্যাত। আৰু অসমৰ যিটো চাহ, সেই চাহটো বাহিৰৰ ৰাষ্ট্ৰত ক'ব গ'লে ইয়াৰ মূল্যটো বহুত বেছি, ইয়াৰ চাহিদাটো অসমৰ চাহৰ। আৰু অসমত চাহ খেতিটো ক'ব গ'লে ব্ৰিটিছে আনিছিল, যেতিয়া ব্ৰিটিছে ৰাজত্ব কৰিছিল তেতিয়াৰ পৰা আপোনাৰ চাহ খেতিটো ইয়াত আহি পৰিছিল। প্ৰায় 200 বছৰ ৰাজত্ব কৰিছিল ব্ৰিটিছে, তেতিয়াৰ পৰাই চাহ খেতিটো আমাৰ অসমত কৰা হৈছিল আৰু এতিয়াও কৰি থকা হৈছে। আপোনালোকে দেখা পাইছে এতিয়া চাহ বাগানৰ মাজেদি গৈ আছোঁ আমি। আমি কাৰ্বি আংলং ডিষ্ট্ৰিক্টত সোমাই গৈছোঁ। আপোনালোকে দেখা পাইছে এখন গেট হয়, কাৰ্বি আংলং ডিষ্ট্ৰিক্টত আছোঁ এতিয়া। আৰু কাইফলংচু যোনটো জলপ্ৰপাত, সেইটো একদম বহুত ওপৰত আছে, পাহাৰৰ ওপৰত যাবগৈ লাগিব। এতিয়াও প্ৰায় 3.5 কিলোমিটাৰ আমি যাব লাগিব, গৈ আছোঁ। আপোনালোকে দেখা পাইছে time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And আগলৈ আপোনালোকে দেখা পাইছে এখন ফুটবল ফিল্ড হয়, ফুটবল খেলি আছে কাৰ্বি জনজাতিসকলৰ ল'ৰা ছোৱালীবিলাকে। আৰু এইবিলাক ঘৰ দুৱাৰ আপোনালোকে দেখা পাইছে কাৰ্বিসকলৰ। এইডোখৰতে গেট আছে, আপোনালোকে দেখা পাইছে ইয়াত টিকেট কাটিব লাগিব। আমি টিকেট কাটিলোঁ, টিকেট কাটি পেলাই আপোনালোকক আমি দেখাব গৈ আছোঁ আগলৈ। পাহাৰৰ পৰা পানী আহি আছে, আপোনালোকে দেখা পাইছে। পাহাৰত যদি ডাঙৰকৈ বৰষুণ হয় তেতিয়া বেছিকৈ আহে পানীটো। আগলৈ আপোনালোকক দেখাব গৈ আছোঁ প্ৰাকৃতিক পৰিৱেশটো।
আপনাদের দেখা পাইছে কিমান এটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। Such a fucking hoe, I love it. I know you like it more, I love it. I fuck you when I'm more, I love it. I cry when she's a whore. I know she like it for real. I'm a flyer like Aladdin on a. I know she like it for me. I'm a flyer like Aladdin on a pussy golden. Ask me why she did it, cause she lied it. What we do here is so discreet. If you ask me, I know nothing. She did something on my dick. I know she like it cause she lied it.
আপনাদের কোন সাইডের পর দেখাই দিছো কি ডর পাথর এই দেখা পাইছে এইটো যদি পড়ছে এই পাথর পড়লে পেলায় বহু জোর একটা হাওয়া আগে ঠেলি দিছে আপনাদের দেখা পাইছে এফলে পাতবিল খিলি আছে এইটাই জলপ্রপাত কুমলিগতের ভাবট আপনাদের দেখা পাইছে কাকাত ডাঙর ওয়াটারফল পানি পড়ে আছে লাউটো ভালকে আপনাদের শোনাব পড়ে পানিতে বহু জোর জোর পড়ে তো বহুত শব্দটা আছে ঘরকে আপনাদের ইলো কালার রশি মারি থাকা আছে আপনাদের দেখা পাইছে তো ইলো কালার রশি মানে আগলে যাব অল্প ভ আছে ওপরপা যেহেতু পানিতে বহু জোর পড়ছে পড়লে যদি তলত পাথর থাকে মাটি থাকে পানি পেলাইছে ঘর গাছ হয়ে গেছে এবং তলটো অল্প গ আছে সেইকাৰণে এটা নির্দিষ্ট এডাল রশি মারি থাকে তাতে আগে যাব নালে যখন সাঁতুরব নয় বিশেষ যাবই নয় কব গেলে আগলে সাঁতুরব নোহাসলের কারণে তো একটু নাই কবলে টুরিস্ট আহিলে পেলায় গা ধুয়ে আছে আপনাদের দেখা পাইছে কবে গেলে একটা ধুনিয়া পরিবেশ আপনার দেখা দিছো কাকচাং ওয়াটারফলটো দেখালো এটা বরষুণ আহি গেছে মই ইয়াত বেছি টাইম আপোনাৰ ওয়েট নকৰো মই ইয়াত যাবলৈ লৈছোঁ ইয়াৰপৰা বৰষুণ আহি গ'লে অলপ যাতায়াত ব্যৱস্থাটো ইমান ভাল নহয় বাইক লৈ পেলাই আহিছোঁ সেইকাৰণে এতিয়া যাব লৈছোঁ আপোনালোকক দেখালোঁ এইটো ৱাটাৰফলটো কাকচাং আপোনাৰ বোকাখাটৰ মেইন টাউনৰ পৰা সোমাব লাগে এইটো বালিগাঙত সোমাব আপোনাৰ কাকচাং যায়হি এতিয়া যাবলৈ লৈছোঁ ইয়াৰপৰা আহা যোনে আমি যাওঁ বৰষুণ আহি গৈছে বৰষুণ আহি থকাৰ কাৰণত মই বেছি টাইম ইয়াত ৰ'ব নাই বিচৰা আমি আছো আপনাদের দেখা পাইছে যাহা তুমি যাহা তুমি দেখা পাইছে আগে আছে তুমি মেরা তুমি 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 বৰষুণ দি আছে ইয়াত আপোনালোকে দেখা পাইছে বৰষুণ পৰি আছে সেইকাৰণে ভিডিঅ' কোৱালিটি ইমান ভাল নাহে বৰষুণ দিলে অলপ বৰষুণ আন্ধাৰ নিচিনা হৈ যায় তাতে পাহাৰীয়া পৰিৱেশ দেখা পাইছে আপোনালোকে বাইকখন ইয়াতে ৰাখিছিলোঁ এতিয়া যাব লৈছোঁ বাইকত উঠিম আৰু এতিয়া ফাৰ্মলৈ আহিছোঁ আপোনালোকক ফাৰ্মখনো দেখাম ভালদৰে গোবিন্দ শইকীয়া যিজন মোৰ ছাবস্ক্ৰাইবাৰ তেখেতৰ ফাৰ্মখনো আপোনালোকে এতিয়া দেখা পাব সম্পূৰ্ণৰূপে ভিডিঅ'টো স্কিপ নকৰি লাষ্ট শেষলৈকে চাব কিছুমান মই আপোনালোকক কম নেপল লিংকাৰটো কেনেকৈ মেনেজমেণ্ট কৰিব লাগে তাৰ ওপৰতো কম এতিয়া মই আহি আছোঁ বেছি দূৰত নহয় মাজতে চাহ বাগান আছে আৰু এইফালে ঘৰ আছে আৰু এইফালে ফাৰ্মখন আছে এতিয়া মই এইটো ছাইডে নোসোমাওঁ আগৰ পৰা সোমামগৈ
আপনাদেরকে ভালদরে দেখাই আহিম মই। আর উপর ইয়েলো কালার শিল্পলিন লগাই থাকে, আপনাদের দেখা পাইছে, মানে উপরে দেখাই দিছো। এই শিল্পলিনট ইউজ করলে লাইফটা বেশি। ইয়েলো কালার শিল্পলিন কেন বান্ধিছে আপনাদের দেখা পাইছে, 3 ফুটর মূরে মূরে রসি দিছে, রসি দিয়ে পেলায় বন্ধা আছে। আর নাইনের রসি দিয়ে পেলায় বান্ধিব লাগে, নাইনের রসিটা হলে দিন যায়। আর আপনাদের দেখাই দিম আর একটা বস্তু, এই ফিল্টারটা, ফিল্টারটার বিষয়ে মই সুদিম অল্প। এই ফিল্টার হয় আপনাদের দেখা পাইছে, আর তখেতে ফিল্টার করে পেলায় পানিটা খুব, ফিল্টার করে পেলায় পানিটা খুবলে ইকোলাই, কক্সি ডিসিস এই বেমারবিল নয়। লেতেরা পানি খালত বহুত বেমার আহি যায়, ডায়েরিয়াও হয়ে যায় মুরগি। আর এটা আপনার মানে জানাম ফিল্টারত কি পড়ছিল, তোমার যেটা ফিল্টারটা বানাইছিল কি খরচা পড়ছিল? এই প্রায় 25-30 হাজার টাকা খরচ হয়েছিল ফিল্টারটা যেটা তখেতে বানাইছিল, ফিল্টারটা 25-30 হাজার টাকা খরচা হয়েছে। আর জায়গা লোলে খরচাটা বেলেগ বেলেগ হয়, আপনার মেটেরিয়ালসবিলাকর দাম বেলেগ বেলেগ থাকে, ইটা হোক, বালি হোক, বা সিমেন্ট হোক, এইবিলাকর দামটো বেলেগ বেলেগ থাকে। আপনাদের দেখা পাইছে 25-30 হাজার টাকার ভিতর পড়ছিল তখেতর এই ফিল্টারটো বনাতে। আর এটা ভিতর সত সুমাবলে কৈছো আপনাদের এটা দেখাই আছো। আর নিভিল লিঙ্কারটো কেন ম্যানেজমেন্ট করব লাগে সেটাও আপনাদের কম। এটা আপনাদের দেখা পাইছে সম্পূর্ণরূপে গোটে সেটটো মই ইনস্টলেশন করে হয়ে গেল, আপনাদের মই দেখাই দিছো ভালদরে। এই দীঘলটো 120 ফুট আছে, আর আপনার ফার্মখন আছে 145 ফুট দীঘল। আগলে আপনার দানা থবর কারণে আর দানা পাত্রভু থবর কারণে আর মানুষ থাকে ফার্মিং করা অবস্থা, সেই কারণে একটা রুম রাখিছে আগফালে। রেগুলেটরটো প্রেসারটো কেন মেইনটেনেন্স করব লাগে সেটো এটা আপনাদের দেখাম। রেগুলেটরটোর তলত একটা চকা থাকে, আপনাদের দেখা পাইছে, সেই চকাটো আপনার প্লাস আর মাইনাস, আপনার উপর সিন দুটা আছে, মই দেখাই দিছো আপনাদের ভালদরে দেখা পাইছে। এই ক্যামেরায় ভালদরে ফোকাস করে পেলে আপনাদের মানে দেখাই দিছো, এই প্লাস মাইনাস দুটা সিন আছে। এই সিন দুটা মাইনাস সাইডে ঘুরালে প্রেসারটা কমে, আর প্লাস সাইডে ঘুরালে প্রেসারটা বাড়ে। আর প্রেসারটা চাবর কারণে সিস্টেমটা কেনকাকে দিছে সেটা আপনাদের দেখাই দিছো, যেটা ভেল্ভ রেগুলেটর হয় এই আপনাদের দেখা পাইছে। ইয়াত আপনার মাইনাস সাইডে ঘুরালে এই বোল একটা থাকে, বোলটো তললে ডাউন হয়ে আহে, পানিটো প্রেসারটো কমিলে, আর প্রেসারটো বাড়িলে বোলটো উপরে উঠে দিয়ে আহি থাকে। একবারে আপনার শেষত যোনটো প্রেসার রাখবলগা হয়, মানে কব গেলে 20 দিনের পিছত আর প্রেসার দিবলে প্রয়োজন নাই, 20 দিনত আপনাদের উপরের প্রায় 4 ইঞ্চি মান ডাউন করে পেলায় প্রেসারটো ইমান রাখি দিলে হয়ে গেল। আর এটা প্রেসারটো বহাব প্লাস সাইডে ঘুরাই লৈ পেলায় কেন বোলটো উঠি আহিব আপনাদের মানে দেখাই আছো। তুমি চকাটো ঘুরাই দিয়া, প্লাস সাইডে এটা চকাটো ঘুরাই দিছে, আপনাদের দেখা পাইছে এই বোলটো উপরে উঠে দিয়ে আহি আছে, এই বোলটো উপরে উঠে দিয়ে গুছি গেছে দেখিছে। এই প্লাস সাইডে ঘুরাই দিলে বোলটো উঠে দিয়ে গিয়ে যাবে, এই প্রেসারটো আপনার বহাবলগা হয়। আর জিও রেজত আপনার প্রেসারটা রাখব লাগে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, আর যেটা পোয়ালিটা আপনার ডাঙর হয়ে গিয়ে থাকি তেতিয়া প্রেসারটা বহাই গিয়ে থাকবে। প্রেসার কন্ট্রোলার কামটো হল জিরো রেজত যে 6টো আহে, সেই 6টোয়ে পানিটা খাবলে সুবিধা হয় প্রেসার কন্ট্রোলার থাকলে, প্রেসারটা কমাই দিয়ে। আর যদি প্রেসার কন্ট্রোলার লগা না যায় তেতিয়া প্রেসারটা ফুল প্রেসার আহি যায়, ট্যাঙ্কিকিটা 8.5 ফুট উপর আছে, যিমানটো আপনার উপর পানি প্রেসার থাকিব সেই প্রেসারটা গোটে পাইপত আহি যায় আর নিপুলত পড়ে। নিপুলত সেই প্রেসারটা পড়ে গেলে পোয়ালিটোয়ে নিপুলটো খুটিবলে বহুত মানে এনার্জির প্রয়োজন হয়, আর জিরো রেজর পোয়ালিটোক ইমান এনার্জি না থাকে, সেই কারণে প্রেসার কন্ট্রোলার ইউজ করা হয়। প্রেসার কন্ট্রোলার প্রেসারটা কম করে দিয়ে, কম করে দিয়ে নিপুলর পিংটো লুজ হয়ে যায়, লুজ হয়ে গলত পানিটো আপনার দপারটো আর সরকে দপারটো গিরে, আর যেটা আপনার প্রেসার বেশি থাকবে তো দপারটো বেশি ডাঙরকে গিব, বেশি ডাঙরকে দপারটো যদি গিরে পানির যোনটো দপার প্রেসার বেশিকে থাকবে হলে তেতিয়া আপনার এই ডিপ কাপটো ফুল হয়ে পেলায় তলত পানি পড়ে যাবগে। আর প্রেসার কন্ট্রোলত প্রেসারটা কম করে দিলে পানিটো কমকে ওলাব নিপুলাতে, তেতিয়া আপনার ডিপ কাপটো ফুল নহয় আর তলত আপনার লেটারটো আপনার শুকান ড্রাই হয়ে থাকবে। নিপুল ডিঙ্কার সিস্টেমত আপনার পানিটো খাবলে মুরগিয়ে সুবিধা পায়, সদায় মুরগিয়ে উপলে মূর করে পানি খায়। আপনাদের চাব মেনুয়াল ডিঙ্কা হোক বা অটো ডিঙ্কা হোক, যেটা ডিঙ্কারটো সেটি ঠোঁটটো জুবিয়াব, জুবিয়াবলে উপলে করে পেলায় মূরটো করে পেলায় সেটি পানি খায়। আর নিপুল ডিঙ্কাত পানি খাবলে সুবিধা পায়, ডাইরেক্ট উপলে করে পেলায় পানি খাব পারে, সেই কারণে পানিটো আপনার ইয়াত ওয়েস্টেজও নহয়, এগতে পানিটো খায় ডাইরেক্ট ঠোঁটটো লগাই দিয়ে পেটের ভিতর পানিটো গুছি যায়। আর মুরগির ডিজিজটো আপনার বাহি না যায়, যদি বেমার থাকে সেই মুরগিটো আপনার যোনটো মুরগি বেমার থাকে সেই বেমারটো আপনার সেই মুরগিতে থাকে, আপনার ইটোপা ইটোলে আপনার বাহি যাব নয়। কিছুমান আপনার মুরগির ভিতরে যুব বেমার থাকে বা মুখমণ্ডলত লালতি থাকে, এইবিল মেনুয়াল ডিঙ্কা হলে লালতিটো আপনার পড়ে যায় মেনুয়াল ডিঙ্কাত বা অটো ডিঙ্কাত, আকো সেই পানিটো খাই দিয়ে বেলেগ মুরগি গালো বেমারটো বিয়পি যায়। ইয়াত কি হয় আপনার মুখর যুটো লালতি, সেই লালতি ওলাই নপরে, ইয়াত উপলে করে পেলায় খায় কারণ সেইটা পেটের ভিতরতে আপনার গুছি যায়। আর সেই কারণে ইটোপা ইটো মুরগিলে আপনার বেমার যে সংক্রমণটো সেটা আপনার কম হয় কব গেলে নিপুল ডিঙ্কাত। আর নিপুল ডিঙ্কাত বেমার আজারও কম, আর লেটারটো শুকান ড্রাই হয়ে থাকে, ইয়াত এমোনিয়া গেসটো নহয় মানকে। আর এই হল একবারে লাস্টর শেষ অংশ, আপনার এই এন্ড অংশ, এই ফ্লাশ আউট করব কারণে দিয়া হয়েছে। নিপুল ডিঙ্কার ইয়াত 3টা লাইন আছে, 3টা লাইনটো আপনার ডেইলি ফ্লাশ মারিব লাগবে। ফ্লাশ মারিব হলে আপনাদের মানে দেখা দিয়েছে এন্ডত এই আপনার সিস্টেম আছে, এই এন্ড হয় অংশ, ইয়াত আপনার সুইচ আছে, সুইচটো অন করে দিলত বাহিরত পানিটা ওলাই যায়, মেডিসিনের যেমনবিল গেট আহে সেই গেটটো আপনার পাইপেদি বাহিরত গুছি যায়গে। আর ডেইলি ফ্লাশ করে থাকবলগা হয়, ডেইলি ফ্লাশ করে থাকলে নিপুলফুল ফ্রেশ হয়ে থাকে, নিপুলফুল জাম নহয়।
আর ওয়াটার কনজারভেশনটা ঠিক হয়ে থাকে। সেই কারণে ফ্লাস্কটো ডেইলি করব লাগে, ডেইলি করলে ফ্রেশ ওয়াটার পাই থাকে। আর নিপুল ড্রিঙ্কারটেনও ফ্রেশ ওয়াটার পায়, ইয়াত লেতেরা করব নয়, মিনারেল ড্রিঙ্কার হলে বা অটো ড্রিঙ্কার হলে ভুসিটো আপনার খুচরি পেলায় পেলায় দিয়ে লেতেরা পানি খায়, মুরগীত ইকোলাই বেমারটো আহি যায় লেতেরা পানি খালত, এই প্রবলেমটা খুব আহে। আর নিপুল ড্রিঙ্কার আপনার ইকোলাই প্রবলেমটা কম ফ্রেশ ওয়াটার পড়ার কারণত। আর মেডিসিনবিল লগাবলেও ভাল, ইয়াত মেডিসিনবিল সৎ ব্যবহার হয়, মিনারেল ড্রিঙ্কার হলে পানি তো পেলায় দিয়ে, অটো ড্রিঙ্কার হলেও পানি পেলায়, তাত মেডিসিন তো সৎ ব্যবহার নয়। নিপুল ড্রিঙ্কার মানে পানি তো সৎ ব্যবহার হয়, মেডিসিন তো সৎ ব্যবহার হয়। নিপুল ড্রিঙ্কার ইনস্টলেশনের কাম তো 2017 সনের পর মানে করে আসো, এইবিল নিপুল ড্রিঙ্কারবিল মানে সাপ্লাই দিও, দিয়ে পেলায় আপনার ইনস্টলেশনও করে দিও। আর ইনস্টলেশনের কাম তো মানে এতালেকে বহুত জায়গাত করা হয়েছে, নিপুল ড্রিঙ্কার ইনস্টল করা হয়েছে প্রায় নগাঁও ডিস্ট্রিক্টতে আপনার তিনখান ফার্মত করা আছে, ডিসক্রিপশনত মানে লিঙ্কবো দিয়ে দিছো, আপনাদের ভিডিওবিল চাব পাৰিব। আর তারপর আপনার দুলিয়াজানতো করেছোগে এফেলে গে, তারপর আমার গোলাঘাটতো কেবাকিখনতো করেছিল, মানে ডিসক্রিপশনের লিঙ্কবিল দিয়ে দিছো, ভিডিওবিল আপনাদের চাব পাৰিব। নিপুল খুলবলেও বহুত ইজি হয়, এটা নিপুল তুমি খুলি পেলায় দেখাই দিয়াছো, মই যেহেতু ক্যামেরা ধরে আছো এখানে মই এটা নিপুল খুলব নোৱাৰো, আর সাবস্ক্রাইবারজনক মই শিকাই দিছো নিপুল কেনেকৈ খুলিব লাগে, এটা খুলিব এটা আপনাদের চাব, খোলা লাগে পানি ওলাই যাব। নিপুল খুলবলে বহুত ইজি, খুলে দিলে এটা আক নিপুল লগাই দিয়া, নিপুল আক লগাই দিলে আপনাদের দেখা পাইছে সিমানে কাম, নিপুল পটকে খুলি পেলায় পটকে লগাব পারি, যদি নিপুল জাম হয়ে যায় পটকে খুলি পেলায় পটকে লগাব পারি, বহুত ইজি কব গেলে। ফার্মখনের তলর যোন লিটার ভুসিট রেগিং করবলে রেগিং করা মেশিন এটা আছে, মেশিনটা আপনাদের দেখাই দিছো, তখেতে নিজে বনায় লেছে, মই এটা তখন সুদিম মেশিনট কি টাকা খরচা আসলে, এই তুমি নিজে বনাইছিলে নাকি? মই নিজে গ্রেজত গিয়ে পেলায় বস্তুটা বনাইছো, গ্রেজত নিয়ে পেলায় তখেতে নিজে বনাইছিলে, আর মেশিনটা আপনাদের ভালদরে দেখাই দিছো, আপনাদের দেখা পাইছে। এই কি টাকা খরচা পড়ছিল এই বনাওতে? মোট 2500 টাকা খরচ হয়েছিল, 2500 মান আপনার খরচা হয়েছিল মেশিনটা বনাওতে, আপনাদের দেখা পাইছে কেনকে বনাইছে আমি দেখাই দিছো। ইয়াত বেরিং ফিট করে দিছে, দুফালে দুটা বেরিং আছে, আর এইবিল আপনার আচরিবর কারণে এইবিল লগাই দিছে, তারর এইবিল হয় জিআই তারর, এই লগাই দিছে, আর এই ঘুরাব পারি, ঘুরি যায়, ঘুরি পেলায় আপনার খানি পেলায় রেগিং মেশিন, এটা আমি ভালদরে আপনাদের দেখাও পড়া না, যদি তলত যদি লিটারও থাকলে তো ভালদরে আপনাদের দেখাও পারিলেন। এটা রেগিংটা করতে তখেতে কেনকে রেগিং করে সেই পজিশনটা মানে আপনাদের দেখাব লো, দেখা দিয়াছো কেনকা পজিশনত তুমি রেগিংটা করা, ঘুরাব নালাগে, ঘুরালে মাটি খানিব, এনে ঘুরাব হলে মাটি খানিব, তখেতে কেনকে রেগিং করে আপনাদের দেখা দিছো, দেখা পাইছে সেইটো এনেকে ঠেলি নিব লাগে ন, আগলে ঠেলি লৈ গেলে ঘুরি যায়, ঘুরি গলত সব খানি পেলায়, এটা মাটি কানত এটা তখেতে ঘুরাব নয়, মাটিটো খানি দিব, এই লিটারের ওপর মারে, আর তেতিয়া রেগিংটো মারতে সোনকালে হয়ে যায় রেগিং মেশিনটো থাকিলে। ফার্মখনের ভিতর এন্ট্রি হওয়ার আগত একটা ফুটপাথ আছে, আপনাদের দেখা পাইছে ফুটপাথটা কিয় ব্যবহার করা হয় আপনাদের কই দিছো, এই ফুটপাথটা ফর্মেলিন ব্লিচিং পাউডার বা আপনাদের পটাশ রাখব পারে, ইয়াত ভরি জুবাই পেলে আপনাদের ফার্মের ভিতর সুমাব লাগে, যেটা স্যান্ডেলর তলত লাগি অহা ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো যা বীজাণু থাকে, বীজাণুবিল ইয়াতে আপনার ক্লিন হয়ে যাব, তো ফার্মখনের ভিতর আপনার বেমারটা নেযায়গে, যেটা নহলে আপনাদের যদি ইয়াত ফুটপাথ নারাখব পোলট্রি ফার্মের ক্ষেত্রে, তেতিয়া আপনার এটা প্রবলেম আহে, স্যান্ডেলর তলত বিভিন্ন ধরনের বীজাণু লাগি পেলে ফার্মের ভিতর গুজ যায়, তো মুরগিটা আক বেমার আক্রান্ত হয়। আর আপনাদের ফুটপাথ নোহাকও এটা করবো, সেই আপনাদের মানে সলিউশন দিয়ে দিছো, ফার্মত যোনজো স্যান্ডেল আপনাদের ব্যবহার করে বা জোতা ব্যবহার করে ফার্মতে রাখব লাগবে, বাইরত সেই স্যান্ডেল আপনাদের গুচকি ফুব নয়, বাইরত গুচকি ফুলে তো বীজাণু লাগি পেলে আক ফার্মের ভিতর গুজ যাব, যেটা আক মুরগিত আক বিভিন্ন ধরনের বীজাণু যার ফলত বিভিন্ন ধরনের বেমার আজার হওয়ার চান্স থাকে। আর ফুটপাথটা ব্যবহার করলে আপনাদের এক্সট্রাকে স্যান্ডেল বা জোতা রাখব না, ইয়াত ফুটপাথত আপনাদের ভরিটা জুবাই পেলে ফার্মের ভিতর সুমাই যাব পড়ব। ফার্মখনের এই মাথা অংশ হয়, ইয়াতে আপনার দানা রাখে, এখন হল দানা চাং আপনাদের দেখাই দিছো, দানাটা সদায় উপর রাখব লাগে, মাটির ভাবতে পালে দানাটো বেয়া হয়ে যায়, আর এটা ইয়াত ড্রিঙ্কার ফিল্টারবিল থাকে আছে, আর এই মিনারেল ড্রিঙ্কার হয়, মিনারেল ড্রিঙ্কার এটা প্রয়োজন নাই, এটা জিরো ডেস্টু লিফটিং নিপুল ড্রিঙ্কার চলিব, এইবিল তখেতে বিক্রি করে দিব পিছত, মানে আপনাদের মানে পিছত মানে নাম্বারটা দিয়ে দিম এখেতর কন্টেক্ট করে লোক, আপনাদের যদি বোকাহাট ডিস্ট্রিক্ট হয় তো আপনাদের লব পাৰিব, মিনারেল ড্রিঙ্কার সেট বিক্রি করে দিব, 8 লিটার ড্রিঙ্কার আছে আর 3 লিটার ড্রিঙ্কার আছে, মাজর সেন্টার যোন হাইট এই কি রাখিছা তুমি, মাজর সেন্টার হাইট মাজতো 13.5 ফুট আছে, মাজর সেন্টার হাইট 13.5 ফুট আছে, আর সাইড কি রাখিছা? সাইড 7 ফুট, সাইডতো 7 ফুট রাখিছে, মাজতো 13.5 ফুট রাখব লাগে, সাইডতো 7 ফুট রাখব লাগে, এটা ভেন্টিলেশনটা ভাল হয়, তখেতে ইউটিউবত বহুত ফলো করে থাকে, মোক ইউটিউবত ফলো করে পেলায় তখেতে পাইছে, মানে নিপুল ড্রিঙ্কার সাপ্লাই দিও, নিজের মো ফার্ম আছে, আপনার নিজের মো ফার্মর এটা বহুত দিন ভিডিও দিব পৰা নাই, বিশেষকে এটা মোর কব গেলে এটা 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 আপনাদের আগে মানে শেয়ার নকরো, এটা মানে কব গেলে এটা পার্সোনাল ম্যাটার, হেতু মানে অল্প খাম খেয়ালি চলি আছে, সেই কারণে মানে ফার্মর ম্যানেজমেন্টর ভিডিও দিয়া নাই এটা প্রবলেমের কারণত, সেই কারণত আপনাদের ক্ষমা করব, বহুতে কমেন্ট করে আছে যে দাদা কি হল ফার্মর ভিডিও দিয়া নাই,
সেই মোট পার্সনেল অল্প প্রবলেম চলি আছে দোকানতে দিয়া নাই, যেটা পার্সনেল প্রবলেম আপনার সলভ হব তেতিয়া মই আপনাদের ফার্মর ম্যানেজমেন্টর ভিডিও দিম। আর এটা মই ইনস্টলেশনের কাম সম্পূর্ণ করলো বোকাখাত আপনার সিপাহী গাঁও হয় এখন সিপাহী গাঁৱত মই ইনস্টলেশন করলো, পাঁচ দিন মোৰ সময় লৈ ললে গোটেই ফার্মখন ইনস্টলেশন করতে। আর ওয়াটার ট্যাঙ্ক কব গেলে 700 লিটার দিছো, 300 লিটার দিছো এটা, আর 200 লিটার দুটা আপনার দেখাই দিছো। উপরে আপনাদের দেখা পাইছে সেউজিয়া দুটা হল 200 লিটার, আর মাজর যোন সেন্টার এই নীলা কালার সেইটা আপনার 300 লিটার। প্রত্যেক নিপুল চেক করে দিবলগা হয়, নিপুল লিক থাকলে আপনার নহব, প্রত্যেক নিপুল মই চেক করে দিও যেটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যায়। এটা সম্পূর্ণরূপে মই চেক করে দিল, কোটো প্রবলেম নাই, অল্পও লিকেজের প্রবলেম নাই, সম্পূর্ণরূপে চাই দিছো। 2017 চনের নিপুল লিঙ্গা কাম করে আছো, 2017 চনের নিপুল লিঙ্গা কাম করতে করতে এটা এক্সপিরিয়েন্স এটা মোক হয়ে গেল, সেই কারণে এটা মোৰ নিপুল লিঙ্গা ইনস্টলেশন করতে কোনো প্রবলেম নাই। আর মানুষে যি কামে নকরক যেটা করে থাকি তেতিয়া সেই বস্তুটির প্রতি এক্সপিরিয়েন্স বাড়ি গিয়ে থাকে। আর এটা মোক সম্পূর্ণরূপে সেটটা ইনস্টলেশন করে হয়ে গেল, আর অল্প পাছত মই এটা ঘরত যামগে। মোৰ ঘর হল গোলাঘাট, আপনাদের কই দিছো, বহুতে নেজানিব পারে মোৰ ঘর কত, মোৰ ঘর হল গোলাঘাট। আর অসমৰ বিভিন্ন ধরনের জায়গাত মই নিপুল লিঙ্গার সাপ্লাই দিও, দি লৈ পেলাই ইনস্টলেশন করে দিও নিজে। আর তেখেতের ফার্মত মই আহি লৈ পেলাই ইনস্টলেশন করে দিলো, যেহেতু এখেত মোৰ সাবস্ক্রাইবার হয়, তেখেতে মোৰ লগত যোগাযোগ কৰিছিলে প্রায় এমাহ আগতে যোগাযোগ কৰিছিলে। নিপুল লিঙ্গার সেটটো মই সাপ্লাই দিলো, দি লৈ পেলাই ইনস্টলেশন এটা কমপ্লিট করলো। আর ভিডিওটো বিশেষকৈ দীঘলীয়া নকৰিম, এতিয়া আর ভিডিওটো কব গেলে বহুত দীঘলীয়া হলগে। এতিয়া মই যাবগৈ লৈছো, আর বন্ধুজনো রয়ে আছে, কিবা দিব লৈছে মোক। আবিদুদাক আমার ঘরের ফলের গামোচা এখন উপহার দিল, তখেতে গামোচা এখন দিছে। গামোচা এখন হল আমার জাতীয় প্রতীক হয়, এখন বহুত মান সন্মানের বস্তু আমার, আপনাদের গম পাই জাতিটো আমার যুক্ত প্রতীক, সেই প্রতীকটি হল এখন গামোচা, ফুলাং গামোচা। গামোচা এখন দিছে মোক তখেতে উপহার হিসাবত। আর এটা মানে যাব লৈছো ঘরলে, এটা যাবগে লৈছো, বন্ধুজনকো এটা মাত লগাইছো আর যাওয়া আর কিনা যদি প্রবলেম হয় যদি মোলে ফোন করবা, মই সলভ করে দিম, ঠিক আছে? ঠিক আছে, যদি অসুবিধা হয় ফোন করবা, মোক ফোন নাম্বার তোমার হাতত আছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এটা ভিডিওটি ইমানতে সমাপ্ত করছো, থ্যাংক ইউ, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।